এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মেদ আইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। আপনাদের খেতে দিয়ে যাব এখন, গোসল না করা অবধি আমি খেতে পারবো না এই শরীরে। তুমি আসো, তারপর একেবারে খাই। কিন্তু আপনি যে বললেন আপনার নাকি খিদে পেয়েছে, তাই জন্য তো আমি তাড়াহুড়ো করে। এখন আর পাচ্ছে না, আজ সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা তাহলে আর একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আর একটু ভাত দিব আপনাকে? না, আগে এগুলো শেষ করবো, তারপর এগুলো, তারপর শেষে ফিশ ভাজা। এতগুলো বাজার করলেন, কুমড়োও কিনতে পারতেন। আমি তাহলে কুমড়োটা রান্না করি। ভালো কথা মনে করিয়ে দিয়েছো তো। আচ্ছা আমি এত কিছু কিনলাম, আমার ফেভারিট জিনিসটা কি করে ভুলে গেলাম? হাও, কি লাগবে নিজে থেকে নিয়ে নে, দেখি শ্রাবণ খাইয়ে দেব না, নিজে খাবা। আমিও ভাইয়ের মতন হাত দিয়ে মেখে মেখে খাবো। আচ্ছা কিন্তু জামাই মাখাবা না, আর জামাই কিনে দিব না কিন্তু। তুমি খাচ্ছ না কেন? খাচ্ছি। কি এতটুকু করে ভাত খাও? একটু বেশি করে খেতে পারো না? আমি এতটুকু করেই খাই। এই জন্য তো শরীরে হাড্ডি ছাড়া কিছুই নেই, একটু মোটা হবা জড়িয়ে ধরতে ফিল আসবে তখন। এখন তো শুধু জড়িয়ে ধরলে তোমার হাড় ঘাড্ডি খুঁতো পায়। সেতু কি সব বলছেন আপনি? আমি আপনাকে খুঁতো দেই মানে? তুমি দাও না, তোমার এই হাড্ডিগুলো দেয়। জড়িয়ে ধরতে একটুকু ফিল আসে না মনে হয়, একটা খাম্বা ধরে দাঁড়িয়ে আছি। একটু মোটা হবা, গায়ে মাংস হবে, তখনই না জড়িয়ে ধরতে মজা। ছি, কি অসম্ভব আপনি! আমাকে জড়িয়ে ধরলে তাহলে এসব উল্টো পাল্টা জিনিসও আপনার মাথাতে আসে? আমি আর কখনো আপনাকে জড়িয়ে ধরব না, কখনো না। আরে আরে, এত রাগ করছো কেন? এরপর থেকে আমি এত এত খাবো, খেয়ে মোটা হই, গুদুম গাদুম হব, তখন আমাকে জড়িয়ে ধরলে মনে হবে মখমলের বালিশ জড়িয়ে আছে। কিন্তু আমি আপনাকে আমার কাছে ঘেঁষতে দিব না, তখন দেখবো কিরকম লাগে। বলেই হিয়া প্লেট উঁচলে ভাত তুলে নিয়ে বিছানায় গিয়ে একা একা গপ গপ করে সব ভাত খেতে বসে। আমার এই পিচ্চিটা সত্যি একটা হেবলি, কি সুন্দর বোকা বানালেই বোকা হয়ে যায়। প্রত্যেক দিন বেশি বেশি করে খাবে, এবার থেকে বুঝেও না শরীরে ব্লাড কম, সেটাকে গ্রো করতে হবে। নিজে বুঝলে কি আমাকে তোমাকে বোকা বানাতে হয়? ইডিয়েট একটা, কেমন করে হাসছে দেখো, অসভ্য একটা, মুখে কিচ্ছুতে আটকায় না, সবসময় আমাকে লজ্জা পেয়ে দেয়। পাঁচের লোক। তিন দিন পর পরীক্ষার রুমে বসে পরীক্ষা দিচ্ছিল উজান, কিন্তু এদিকে উজান কিরকম পরীক্ষা দিচ্ছে সেই টেনশনে পুরো অস্থির হয়ে আছে হিয়া। ক্যাম্পাসের এদিক সেদিক পায়চারি করতে ব্যস্ত হিয়া। সবাই তো পরীক্ষা দিয়ে বের হয়ে যাচ্ছে, কোথায় উনি? উনি পরীক্ষা দিতে পেরেছে তো? কি জানি এত দেরি কেন হচ্ছে ওনার বের হতে। হিয়ার চিন্তার অবসান ঘটিয়ে উজান সব ফ্রেন্ডদের নিয়ে গল্প করতে করতে হেলে দুলে বের হয়ে সামনে আসতে থাকে। উজানকে দেখে হিয়া দৌড়ে উজানের কাছে গিয়ে দাঁড়ায়। হিয়া, তুমি বাড়ি যাইনো এখনো? গিয়েছিলাম, কিন্তু আপনার জন্য আবার আসলাম। পরীক্ষা কেমন হলো? ভাবির দেখছি ভাইয়ের পরীক্ষা নিয়ে সেই টেনশন হচ্ছে। তাও ভালো ভাবি, তো ভাইয়ের পরীক্ষার জন্য কত ভাবে, আর আমার তাকে দেখো নিজের পরীক্ষা কেমন হয়েছে সেটা নিয়ে ব্যস্ত। ইস, কি দুঃখ। থাম সন্ধি, সন্ধি এদিকে আয়, দেখ তুষার কি জানি বলছে তোকে। সন্ধি, বাড়ি ফেলতে চাইছিস নাকি তুই আমাকে? চুপ 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 চুপ, তোরা যা তো বাসাই, আমি হিয়াকে একটু সময় দিই, দুদিন এমনি তো ওর সাথে কথা হয়নি। আচ্ছা যা, রাতে দেখা হবে। বলুন না পরীক্ষা কেমন হলো? ওই সিফাত ভাইয়ার থেকে ভালো হয়েছে? ওনার রেজাল্ট কিন্তু আপনার থেকে ভালো হওয়া যাবে না। কিছু বলছেন না কেন? কোনোভাবে সিফাত ভাইয়াকে ফার্স্ট হতে দেওয়া যাবে না। উনি কিন্তু ইচ্ছে করে এই কাজটা করেছে। আপনি টিচার হয়ে জয়েন করবেন এটা মনে হয় উনি চাইছেন না। আপনাকে কিন্তু ভালো করে ওনাকে এবারও দেখিয়ে দিতে হবে। কি হলো বলুন না, পরীক্ষা কেমন হলো? কি বলবো, তুমি সুযোগ দিলে না আমি কিছু বলবো। ও হ্যাঁ, আচ্ছা বলুন এবার। পরীক্ষা ভালো হয়েছে, একদম ফার্স্ট ক্লাস। খুশি এবার? খুব খুশি। চলুন ওই মাঠের লেকচার ওখানে গিয়ে বসি। আপনি তো খাবেন এখন নাকি? আমি গরম গরম ভাত আর লাউ শাক আলু দিয়ে মাখা মাখা করে রেঁধে আনছি, আর কুমড়োর একটা ফালি কিনেছিলাম সকালে, ওটা শুকনো লঙ্কা দিয়ে মেখে লাল লাল ভর্তা করে আনছি। আসুন। কুমড়ো ভর্তা, ইয়াম্মি, আমার মিষ্টি পিচ্ছি, এত কেন খেয়াল রাখো তুমি আমার? বলেই উজান হিয়ার গাল দুটো ধরে সবার সামনে টেনে দেয়। কি করছে সব, কি করছেন সবাই, কি করছেন সবাই দেখছি, ছাড়ুন আমার গাল।
লেক থেকে একটু দূরে ঘাসের উপরে বসে আছে উজান আর হিয়া। হিয়া এক হাতে উজানকে খাইয়ে দিচ্ছে আর উজান মন ভরে হিয়াকে দেখছে। কেউ এসে দেখুক, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, খুব ভালো হবে তখন। এটা আমার এরিয়া হিয়া মুন্তাসির, তোমার মনে হয় এখানে আমাকে কিছু করার বা বলার কারো কলিজা আছে? কলিজা না থাক, কিন্তু কোনো স্যার বা ম্যাডাম এদিকে দিয়ে গেলে কি হবে ব্যাপারটা তখন? এদিকে স্যার ম্যাডামরা কেউ যায় না হিয়া পাখি। আমি আমি জানি যায় না, আমি শুধু কথার কথাতে বললাম। আচ্ছা যাই হোক, আমি যেন কি একটা আপনাকে বলবো ভাবছিলাম। হ্যাঁ আচ্ছা, কোনোভাবে কি শ্রাবণকে ওই স্কুল থেকে এনে আবার আগের স্কুলে ভর্তি করানো যায় না? মানে? আপনি আমার উপর রাগ করবেন না, দেখুন আগের স্কুলটা বাড়ির কাছে ছিল, শ্রাবণ একা একা নিজে থেকে যাতায়াত করতে পারত, কিন্তু এখন ওকে আমি কী করে ভার্সিটি থেকে এসে নিয়ে আসবো আবার দিয়ে আসবো? আর আপনার বাসার ওই রোডটা কীরকম নিরিবিলি, শ্রাবণ ভয় পেয়ে যাবে। হ্যাঁ আমি অত বোকা না যে কিছু না ভেবে না বুঝে একটা ডিসিশন নেব। আবার যেদিন করে এক্সাম থাকবে না, আমি ওকে গিয়ে নিয়ে এসে আবার তোমার বাড়িতে দিয়ে যাব। শুধু পরীক্ষার দিনগুলো তোমাকে ম্যানেজ করতে হবে, আর তুমি না পারলে ও আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। হ্যাঁ কিন্তু বলছি কি, আমি আর খাবো না, এবার বাকিটা তুমি শেষ করো। করছি, কিন্তু তার আগে আপনি একটা কথা শুনুন আমার। ওই স্কুলে মান্থলি নাকি 3,000 টাকা ফি দিতে হবে, আপনি বলুন সেটা কি আমার পক্ষে সম্ভব? হ্যাঁ প্লিজ, শ্রাবণের এই পড়াশোনার ব্যাপারে আমার কোনো কথা তোমার থেকে শুনতে চায় না, এ ব্যাপারে পুরো দায়িত্ব আমার, তো তুমি জাস্ট আমি যা বলবো তাই করবে। হিয়া নিরুপায় হয়ে আর কিছু না বলে বাকি ভাতটুকু শেষ করে, হাত ধুয়ে ওর ওড়নাটা দিয়ে হাত মুছে নেয়, এরপর ওড়নাটা দিয়ে পরম যত্নে উজানের মুখটাও মুছে দেয়। উজান হিয়ার পেটের কাছে মাথা রাখে, একটা পা ভাঁজ করে আরেকটা পা সামনে মেলে দেয়, নিজের বুকের কাছে হিয়ার হাতটা টেনে এনে শুয়ে পড়ে। হিয়া তুমি তো কখনো আমার কাছে কিছু নাও না, তোমাকে জামা কিনে দিতে চাইলে তুমি না বলো, কিছু বাজার করে দিতে চাইলে তুমি সেগুলো রান্না করে আমাকে ফেরত পাঠাও, সেদিন সামান্য একটা শাড়ি কিনে দিতে চাইলাম তখনও তুমি আমার মুখের উপরে না বলে দিলে, কেন করো এরকম, আমার কষ্ট হয় না? তুমি আমার থেকে কিছু নেবে না ঠিক আছে, অ্যাটলিস্ট শ্রাবণের জন্য আমি যা করি বা করতে চাই সেটা অন্তত না করো না। আপনি আমাকে ভুল বুঝে মনে কষ্ট পুষে রাখবেন না, আমি কিন্তু কারোর কথা শুনে আপনার থেকে কিছু নিতে না করি এমনটা ভাববেন না। সত্যি বলতে ওই জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই আমার, আমার যা আছে যেটুকু আছে আমি এতেই খুশি। তোমাকে সত্যি না বুঝিয়ে লাভ নেই, দেখি মাথা চুলগুলো একটু টানো তো, জোরে জোরে আমি একটু ঘুমোই। আচ্ছা দিচ্ছি মাথা টিপে, আপনি ঘুমোন একটু। হিয়া উজানের মাথার চুলগুলো পরম যত্নে দুহাতে মুট করে টেনে দিতে থাকে, লেকের পানির কলকল ধ্বনি সাথে দমকা শীতল বাতাস, আকাশে সাদা মেঘের আনাগোনা, চারপাশে ঘাসের সবুজ, দুজন প্রেমিক প্রেমিকের মনে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো ঝড় তুলে দিতে যথেষ্ট। কিছুদিন পর পরীক্ষা শেষে আজ হিয়ার কোনো খোঁজ খবর না পেয়ে উজান ব্যস্ত হয়ে ফোন করে হিয়াকে, কিন্তু ফোনটা তুলে শ্রাবণ কেঁদে ওঠে, তার বুবুর খুব জ্বর, বুবু নাকি তার কীরকম করে বমি করছে, বুবু তার ঠিক হয়ে উঠবে কিনা ভয়ে একদম বাচ্চাটা কেঁদে ফেলে। ভাইয়া বুবনা খুব জ্বর আসছে, কেমন করছে, বমি করছে বারবার। হোয়াট, বমি করছে মানে জ্বর? কখন থেকে জ্বর, কি করছে তোর বুবু এখন? হিয়াকে ফোনটা দিয়ে দেখি, বল ভাইয়া কথা বলবে। বুবু, এই বুবু, ভাইয়া কথা বলবে বুবু। তুই ওনাকে কেন ফোন দিয়েছিস, ওনাকে বল আমি ঠিক আছি, ওনার পরীক্ষা কেমন হলো আজ? ড্যাম কি পরীক্ষা, পরীক্ষা ধুয়ে কি আমি পানি খাবো? শ্রাবণ একদম কাঁদবি না তুই, তুই হিয়ার পাশে বসে থাক, ওর কি লাগবে একটু দেখ, আমি আমি এক্ষুনি আসছি। উজান সন্ধিকে নিয়ে যত দ্রুত সম্ভব হিয়ার বাড়িতে এসে উপস্থিত হয়, বাইরে তখন দমকা বাতাস বইছিল, একটু পর হয়তো ঝড় নামবে, এর মধ্যে হিয়া অসুস্থ, কিরকম একটা অচানা ভয় গ্রাস করতে থাকে উজানকে। হিয়া এই কি অবস্থা করছো নিজের, দেখি দেখি জ্বর কেমন, উজান এই এই দেখ কি অবস্থা, শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। সন্ধির অস্থিরতা দেখে উজান আরও ভয় পেয়ে কেঁপে ওঠে, হাত পা কাঁপতে থাকে ওর, হিয়া খেছে একটু ধরবে সেই শক্তিটাও যেন ওর মাঝে এখন আর নেই। আপনি অস্থির হবেন না, আমি ঠিক আছি, আপনারা কেন আপনাদের পরীক্ষা রেখে? তোমার তোমার তো তোমার এত জ্বর, তুমি আমাকে একবার বলবো না? আমি সকালে যখন পরীক্ষা দিতে যাওয়ার আগে ফোন দিলাম তখন তো একবার বলতে পারতাম আমাকে যে তুই এখন একটু থাম তো,
হিয়াকে খাইছো আপু, দুপুরে কিছু খেয়েছো? সোনা বোন আমার, শ্রাবণ বুবু কি খেয়েছে দুপুরে? কিছু খাচ্ছে না তো বুবু, শুধু বলছে পেটে খুব ক্ষুধা লাগছে, কিন্তু আমি তো রান্না করতে পারি না। বিস্কুট দিলাম বুবুকে, ওগুলো খেয়ে আবার বমি করে দিল। তুমি কি খেয়েছো দুপুরে? কিছু রান্না করার ছিল? না, কালকের বাসি ভাত ছিল, বুবুই ওঠে আমাকে একটা ডিম ভেজে দিয়েছিল, আমি ওটা খেয়েছি। কিন্তু বুবু কিচ্ছু খাচ্ছে না তো, শুধু বলছে ক্ষুধা লাগছে, পেটে ব্যথা করছে। শ্রাবণের কথা শুনে উজান কেঁদে দেয়, হিয়াকে বুকের মাঝে শো অবস্থায় জড়িয়ে ধরে। এই মেয়েকে আমি কী যে করি বলতো, এই মেয়ে আমাকে শান্তি দিবে না। এ পিছিটা বোঝে না, এর কিছু হয়ে গেলে তো আমি পাগল হয়ে শেষ হয়ে যাবো, একটু যদি আমাকে ভরসা করে। উজান এবার উঠে হিয়ার খাটের নিচে হিয়ার কাভার্ডে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে দুটো খাবার পাওয়া যায় কিনা। সব বয়ম ফাঁকা পেয়ে রেগে সবগুলো হাত দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। একটা যাও টিনের কৌটো হাতে আসে, ওটাতেও দুটো বিস্কুট ছাড়া আর কিচ্ছু নেই। চালের ডিব্বায় আছে এক মোট চাল, পাশে পড়ে আছে গাছ বের হয়ে যাওয়া কিছু আলু আর দুটো পেঁয়াজ, একটা লাল শাকের আটি, তাও শাকগুলো এখন খাওয়ার অযোগ্য হয়ে মুচড়ে আছে। এসব দেখে উজানের রাগ যেন চটচট করে বহুগুণ বেড়ে যায়। উজান ফ্লোর থেকে উঠে এসে হিয়াকে হ্যান্ডস্কার টেনে বিছানা থেকে তুলে বসায়। কি করছিস, কি পাগল হয়ে গেলে নাকি, মেয়েটা লাগলো না? সন্ধির কথা পাত্তা না দিয়ে উজান হিয়ার এক বাহু চেপে ধরে হিয়ার উপরে রাগ করতে শুরু করে। কি ভাবো কি তুমি নিজেকে, সব পারো, আমাকে টেনশন ছাড়া তুমি কোনোদিন কিছু দিতে পারবে না, কিচ্ছু না। শোন না উজান, দেখ বাহিরে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, কিরকম বাতাস দিচ্ছে, তুই এখন আর মাথা গরম করিস না, হিয়াকে আমাদের ইমিডিয়েট ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। না 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 আপু, তার কোনো প্রয়োজন নেই, আমার বছরে এরকম জ্বর এক দুবার প্রায়ই আসে, আমাকে এক পাতা না পাইনি দিলেই আমি কাল অবধি একদম সেরে উঠব, বিশ্বাস করুন। আবার কথা বলছো তুমি, এই জ্বর নিয়ে জ্বর না পা নিয়ে যাবে? বুঝছেন হিয়া, আমি এতদিন অনেক সহ্য করেছি, কিন্তু আর না, আমার জাস্ট দুটো পরীক্ষা আছে, আমি ওগুলো শেষ করেই তোমাকে নিয়ে বাড়িতে শিফট করব। আর আমার কথা মানেই শেষ কথা, কথাটা যেন মাথায় থাকে তোমার। আরে আপনি একটা ছোট বিষয়কে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন, আচ্ছা আগে পরীক্ষাটা তো শেষ হোক। দেখি তোরা এইসব রাগারাগে ঝগড়া যাতে পরেও করতে পারবি, উঠ এখন, ডক্টর পরে চলে গেলে কিন্তু। না, তুই হিয়াকে তোল, আমি অটো বা ট্যাক্সি যা পাই নিয়ে আসছি, যা জলদি। উজান এই ঝড়ের রাতে অটো রিক্সা কিচ্ছু খুঁজে না পেয়ে একটা ইমিডিয়েট উবার বুক করে, 10 মিনিটের মধ্যেই উবার এসে পড়ে হিয়ার বাড়ির সামনে। উবার হাজির হতেই উজান সন্ধিয়া শ্রাবণকে বসিয়ে দেয়, হিয়াকে কোলে করে নিয়ে এসে উজানও গাড়িতে বসিয়ে পড়ে। হিয়ার ভীষণ শীত করছে দেখে উজান গাড়ির এসিটা অফ করতে বলে। বাড়ি থেকে হিয়ার একটা কাঁধা এনে হিয়াকে মুড়িয়ে দিয়ে দু হাতে চাপটে ধরে। আপনি না শুধু শুধু এত ভাবছেন আমায় নিয়ে, আমি ঠিক আছি, বিশ্বাস করুন। পরীক্ষার জন্য আমি কিছু বলেছি না, পরীক্ষার জন্য আমি কিছু বলছি না, পরীক্ষাটা ভালো করে না দিতে পারলেও নয়, খারাপ হলো তো আবার ওদিকে, পরীক্ষাটা একেবারে শেষ হোক, তোমাকে কিভাবে শাসনে রাখতে হয় আমি সেইটা দেখাবো। এমনিতেই তো আপনার শাসনের চোটে সারাক্ষণ ভয় ভয় থাকতে হয়, এরপর আরও কি টাইট দেবেন আমাকে শুনি। শুনুন, আমি কিন্তু এখনও আপনার বিয়ে করা বউ হইনি, ঠিক আছে? যেক্ষুনি এটা করা যাবে না ওটা করা যাবে না বলে বলে আমার সব স্বাধীনতা আপনি আমার থেকে ছিনিয়ে নেবেন। গা দিয়ে তো পুরো গরমের ভাব বের হচ্ছে, মনে হচ্ছে 103-104 ডিগ্রি জ্বরে ভুগছ, কিন্তু তবুও কথার পৃষ্ঠে কথা থামে না তোমার। আমি আবার কি করলাম? বলবাও না, এখান থেকে আমি যা বলবো তুমি শুধু তাই শুনবা। ঠেকা আমার। তোমার কি সত্যি জ্বর আসছে? এত জ্বর নিয়েও বকবক বকবক করেই যাচ্ছ তখন থেকে। আসেনি তো জ্বর, আসেনি তো জ্বর, শুধু শুধু আমাকে নিয়ে এই ঝড়ের মধ্যে বের হয়েছেন, আমি বললাম এক পাতা না পায়নি দিতে, তা না, উনি তো আবার সব জানতা সব বুঝছে আমাকে তো। হিয়া কিছু বলার আগেই উজান হিয়ার মুখ চেপে ধরে, সন্ধিয়া শ্রাবণ ফিক করে হেসে দেয়, হিয়ার আগে যেন পুরো বোম হয়ে যায়। কি রে, কি বললো ডক্টর? বড় তো ঠান্ডা লেগে এরকম হয়েছে, বললো ঠান্ডা লেগে এরকম হয়েছে, কিছু ওষুধ দিলো, আর দুটো ব্লাড টেস্ট করিয়ে নিতে বললো। তা দাঁড়িয়ে আছিস কেন, চল। ওর হাতটা ধর। হে, আমি কি একটা হুইলচেয়ারের ব্যবস্থা করবো তোমার জন্য? কি, আমি এতটা অসুস্থ হইনি যে আপনাদের হাত ধরে এইটুকু হাঁটতে পারবো না, বেশি বেশি। তুমি বেশি বেশি, শরীর তো ব্লাড নেই, এক ফোঁটা যেটুকু আছে অতটুকু এবার বের হয়ে যাবে, খুব ভালো লাগবে তখন। আপনি না, হিয়াকে ব্লাড দিতে নিয়ে এসে শুরু হয় আরেক কাণ্ড। উজান সে সত্যি আছে এইরকম পাগলামি করবে হিয়া বুঝতেই পারেনি। উজানের কাণ্ডে উপস্থিত নার্স সহ শ্রাবণ সন্ধি সবাই হেসে ফেলে।
নার্স একটু আস্তে ব্লাডটা নিয়ে আন, ছোট মানুষ ব্যথা পাবে না হলে। কি আমি আমি ছোট মানুষ?